الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. আজকের এই বাল্যবিবাহ নিরোধের ব্যাপারে হিন্দু সমাজের সম্মানিত পুরোহিত বৃন্দদের সহযোগিতার জন্য, যে তারা যাতে বিষয়টা রেজিস্ট্রেশন করেন, এই নিরোধে ভূমিকা রাখেন, এই বিষয়ক আজকের এই আলোচনা সভার যে আয়োজন করেছে সিডিএফ ও স্টেপস ঢাকা চুয়াডাঙ্গা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পূজা উদযাপন কমিটির চুয়াডাঙ্গার জেলার সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় অমল বাবু, সম্মানিত পুরোহিতবৃন্দ, সুধী মণ্ডলী, দায়িত্বশীল সুধী সমাজ, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আলোকে হলেও আমরা মূল কথা আমরা আসলে বলে ফেলেছি, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ধীরেন বাবু এবং তার পাশে এক তরুণ পুরোহিত, এরা দুজন মিলে যা বলেছে, আদিকালের কথাও বলেছে, বর্তমান আধুনিক সভ্যতা বা সমাজের দাবির কথাও তারা বলে ফেলেছে। তো বিষয়গুলো সব কিছুর সাথে একমত পোষণ করেই আমি বলতে চাচ্ছি, আমাদের সমাজে একটা গানও আছে, বিনি সুতার মালাখানি গাথা হলো না। বাল্য বিবাহ হলে আসলে বিবাহ তো জীবনের রোমাঞ্চকর মুহূর্তের এক স্বপ্ন, এই স্বপ্ন নিয়েই প্রতিটি কিশোর এবং কিশোরীর ভিতরে এই স্বপ্ন, এই সাধনা খেলা করে, এবং এমন স্বপ্ন যেটা শুধু অনুভব করা যায়, ভাষা দিয়ে বলা যায় না। বাল্য বিবাহের অজ্ঞতার কারণেই সেই বিনি সুতার মালাটা আসলে গাঁথা হয় না। এবং আমাদের সম্মানিত আরেক ভাই, বাল্য বিবাহ কেন হচ্ছে এই ব্যাপারে তিনটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। একটি হচ্ছে শখ, আরেকটি হলো অভাব, আরেকটি হলো নিরাপত্তাহীনতা। আমি এই তিনটে বিষয়ের সাথে একমত পোষণের সঙ্গে সঙ্গে আরেকটি কারণ জড়িত বলবো, সেটা হচ্ছে অজ্ঞতা। আমরা যদি আমাদের পরিবেশ, আমাদের বাস্তবতার ব্যাপারে আমাদের কিছুমাত্র জ্ঞান থাকতো, তাহলে এই স্বর্গ সুখের সাধনায় নরকের আগুন বুকে নেওয়ার জন্য আমরা ছুটতাম না। কারণ হলো, ধর্মের কথা যতই আমরা বলি, ধর্মীয় গ্রন্থগুলো তো ঠিকই আছে, আমাদের শ্রদ্ধার আসনে, আমাদের মাথায়, আমাদের অন্তরে আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কজন ধর্মীয় গ্রন্থের আলোকে পরিপূর্ণ ধার্মিক, এইটাই হলো প্রশ্ন। যে বিষয়গুলো আমরা সবাই পরিচয় দিচ্ছি, আমি হিন্দু, আমি মুসলিম, কিন্তু আমি যদি বলি আজকের এই বিজ্ঞানের যুগে, আজকে অঙ্কের হিসাবে যদি বলি, আমি কত পার্সেন্ট হিন্দু আর কত পার্সেন্ট মুসলিম? আমি আর অমল বাবু যখন পূজা দেখতে গেছি, তখন আমাদের খুব কষ্ট লাগছে যে একটা ভক্তির ময়দান, পূজা মণ্ডপ যেটা, এটা তো আসলে ভক্তি এবং শ্রদ্ধার এক পবিত্র ময়দান হিন্দুদের জন্য। অনুরূপভাবে মসজিদ হচ্ছে মুসলমানদের জন্য তার ভক্তি আনুগত্যের এক পবিত্র ময়দান। আমরা পূজা দেখতে গিয়ে দেখেছি সেখানে ভক্তিমূলক গান নাই। দেবীর কতখানি অবদান, তার কতখানি উদারতা, তার কতখানি মাহাত্ম্য, তিনি আসলে এই বিশ্ব জগৎকে কিরকম ভাবে আশীর্বাদ করেন, সেগুলো এখানকার গানে ফুটে ওঠার কথা ছিল। কিন্তু এখানে আমরা দেখছি যে পপ সঙ্গীত বাজছে, লারে লাপ্পা বাজছে। এখন যার দ্বারা আমরা আসলে ধর্ম থেকে ছুটে গিয়ে, ওই যে এক ভাই বললো যে ফাইটা যায়, আমাদের আমাদের এত জোড়া দিতে যাচ্ছি, সবই কিন্তু ফেটে যাচ্ছে, যার কারণে এই সরকারের আইনের প্রয়োজন হচ্ছে। ধর্মই সব ছিল, কিন্তু আমি ধার্মিক হিসাবে ধর্মকে 100% মানি না বলেই আমাকে আরেকটা কঠোর বন্ধনে আবদ্ধ করার প্রয়োজন হয়েছে। আমরা সারা জীবন শুনেছি হিন্দু মেয়েরা তার স্বামীকে দেবতার মতো মনে করে। আমাদের ধর্মেও ধর্মীয় পণ্ডিতরা বলে থাকেন মেয়েদেরকে বোঝাবার জন্য, যে
স্বামীর পায়ের তলে বেহেশত তোমার। এখন এই সমস্ত নীতিবাক্যগুলা আজ আমাদের অন্তরে না, রয়েছে আমাদের ঠোঁটে, যার কারণে আপনি অবশ্যই আপনার পূজা মণ্ডপের সম্মানিত পুরোহিত, কিন্তু আপনার নেতৃত্ব সেখানে 100 ভাগ নাই। আমার আমার বাড়িতে যেমন আমি ছাড়াও ডাকাতও ঢোকে, ঠিক এইভাবে আপনার ধর্মের পরিমণ্ডলে অধার্মিক ঢুকে পড়ছে। এক, দুই নম্বর, আমাদের মসজিদগুলা, মসজিদে যারা নামাজ পড়তে আসে, স্বাভাবিকভাবেই আশা করা হয় নামাজিদের তুলনায় সব থেকে বেশি ভক্তি শ্রদ্ধা থাকবে ইমামদের, এবং এই ইমামকে যারা পরিচালনা করে তারা হলো মসজিদ কমিটি। ইমাম সাহেব কিন্তু তাদের সালাম দেয়, তাহলে বোঝা যায় কমিটির ধার্মিকতা হবে ইমামের চাইতে বেশি, কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে গিয়েছে। এখন এটা হলো আমাদের দুর্ভাগ্য, যার কারণে ধর্মের অসম্পূর্ণতা না, ধার্মিকদের ধর্মভক্তির প্রতি অসম্পূর্ণতার কারণে বাকি শূন্যতা পূরণের জন্য আইনের প্রয়োজন হচ্ছে। খুব ভালো প্রস্তাব দিয়েছে যে যেহেতু এই দেশে হিন্দুদের হিন্দু ভাই বোনদের মানে নেতৃত্ব দেয় যে ঢাকেশ্বরী মন্দির, আমিও একমত হচ্ছি যে সেখান থেকে যেমন একটা ফর্ম দেওয়া হয়েছে, পাশাপাশি একটা চিঠিও আসা দরকার যে হিন্দু ভাই বোনদের প্রতি, যে যেটা আমাদের আরেক ভাই বলেছেন যে ভারতে আগে রেজিস্ট্রি করা হয় তারপরে ই করা হয়, এই রেজিস্ট্রিটা কেন, নিরাপত্তা বিধানের জন্য, যে অর্থাৎ এই মেয়েটা যে যাচ্ছে তাকে আমরা আসলে শরীর সমাধি দিচ্ছি নাকি কি করছি, এত সাজালাম এটাই কি তার জীবনের শেষ সাজা, নাকি এই এইভাবেই সাজিয়ে রাখবে আমার প্রিয় জামাইটা, তো এইটার জন্য একটা নিরাপত্তা কবচ হিসেবে ওই আইনটা কাজে লাগবে। দেখুন, যদি আমরা এগুলো সচেতন না হই, আজকে ইয়োনো সাহেব বলেছেন সময়ের দাবি, আসলে সময়ের দাবি মানে সময়টাই তো খারাপ, আমরা আইন মানি না, আমরা ধর্ম মানি না, আমরা যে যা খুশি আমরা নিজেকেও মানি না, অনেক সময় দেখবেন একটা কাজ করতে গিয়ে আপনার মন বলছে একরকম, আবার আরেকটা কে যেন বলছে এরকম করলে তো লস, আরেকটা কর, তারা আমি তো নিজেকেও মানি না, আমি তো নিজে আমার দুশ্মন। আমি বলতে চাই যে একটা কবিতার সব দরকার নাই, মানে ইম্পর্টেন্ট লাইন হলো, নারীর বড় বড় শক্ত কাজ পরকে আপন করতে হয়, এটাই তো বিয়ের পর তার দায়িত্ব, নারীর বড় শক্ত কাজ পরকে আপন করতে হয়, যে যে নারী তার শৈশবে অন্যরা তাকে আপনত্বের শিক্ষা দেবে সেই শিক্ষাটা পেল না, তার আপনরাই তাকে নিদারুণ অজ্ঞতা দিয়ে ফেলে দিল আরেকজনের কাছে, প্রিয় মা বাবার কাছে যার ঠাই হলো না, সে অজ্ঞতা নিয়ে ভিন্ন পরিবেশে পরকে কিভাবে আপন করবে, সেটা আপন করা শিখলো না, কারণ সে নিজেও তো আপন হলো না, তার যখন কান্নার বয়স, আবদারের বয়স, অভিমানের বয়স, সেই বয়সে তার আবদার, তার অভিমান, তার মমতা আমরা তাকে প্রাণ ভরে দিলাম না, বরং যে সময় তার পাওয়ার কথা সেই সময়ই তাকে এক নির্মম নিষ্ঠুর দায়িত্ব দিয়ে অন্য বাড়িতে পাঠিয়ে দিলাম, এটা ছিল আমাদের চেতনার কথা, যে আসলে সে যখন, আপনারা দেখেন যে ধর্মেরই হোক শ্বশুর বাড়ি যখন যায় তখন সবাই যে তার পানে তাকায়, সবাই মুগ্ধ হয়ে দেখে না, বরং কেউ কেউ আছে যারা তার ত্রুটি খোঁজে, যে ওরে তো আমার চেয়ে ভালো দেখা যাচ্ছে, এখন ওর উপরে কলঙ্ক লেপন করতে হবে, কত রকম তারা ই করে, তিলকে তার ছোট্ট তিলের মতো দশটাকে তালের মতো করে অপপ্রচার করে, আর তার যদি তালের মতো গুণ থাকে তবে সেটাও অপপ্রচার করে আত্মীয় স্বজনের চোখ থেকে অদৃশ্য করে দেয়, ভালোটার কথা বলা হয় না। তো বিষয় হলো এই জন্য এটা একটা কঠিন কাজ, এখানে শ্বশুরের সামনে পরীক্ষা দিতে হবে সেবার দিক থেকে, শাশুড়ির সামনে পরীক্ষা দিতে হবে, ননদিনী মানে আমি মানে সব ধর্মের এই ধরনের ভাষা সব জানি না, মানে এমনি আমার ধর্মেরও আমি এই সব পারিবারিক বিষয় জানি না যে কে মানে ননদ হয় কে যা হয়, এতদূর আমার জানা নাই, তা আমি এমনি আপনারা তো ব্যাপারটা বুঝছেন, আমি ওইভাবে বলছি যে আসলে সে স্বামীর বোন ভাই যারা তাদেরকেও খুশি করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, মেহমানদেরকে খুশি করতে হবে, মানে সবাইকে আগে খাওয়াইতে হবে শেষে গিয়ে খাইতে হবে, তো এই অভ্যাসগুলো তো তার বাড়িতে হয় নাই, একটা আনট্রেন্ড একটা মেয়েকে যার পূর্ব কোনো প্রশিক্ষণ নাই, একে যে আমি একটা পরীক্ষার ময়দানে, যে ময়দানে পরীক্ষক শুধু তার স্বামী না তার শাশুড়িও তার শ্বশুরও তার আপনেরাই তারাই তার পিছনে গোয়েন্দা,
এদের সামনে যে আমি নামায় দিলাম এই অনিদারুণ অজ্ঞতার মাধ্যমে, আমি কেমন এই মেয়েটাকে ভালোবাসি? আমার ভালোবাসা তো প্রশ্নের মুখোমুখি হলো। আপনাদের ধর্মে যেমন বিধবা বিয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু পাশাপাশি ছিল পূর্বে সহমরণ প্রথা, কিন্তু একদিকে সেটাও নাই যে স্বামীর সাথে যে সে চিতার আগুনে জ্বলবে এ সুযোগও নাই, আবার পাশাপাশি প্রকাশ্যে ঢাক ঢোল পিটিয়ে বিধবাদের বিয়ে দেবেন এটারও সুযোগ নেই। যদিও এখন কিছু আধুনিক মনারা গোপনে গোপনে বিয়ে করে, কিন্তু এটাও তো একটা লজ্জা, বিশেষ করে তার যদি সন্তান থাকে এটাও একটা লজ্জা। তাহলে এইরকম ক্ষেত্রে বৈধব্য ব্রত থেকে বাঁচতে হলে একেবারে শৈশবে বিয়ে দেওয়াও তো সমস্যা, শৈশবে বিয়ে এটাও সমস্যা। তারপরে সে তার কল্পনার সাথে মিলায় বাস্তব ময়দানে সুখের স্বর্গ নির্মাণ করবে, সে তো একেবারে আনাড়ি কারিগর, এ সংসার সে কেমন করে গড়বে? এজন্য কারণ একটা সমাজের সমস্যা আছে, নিজের মেয়ের অনেক দোষ ত্রুটি শাশুড়িরা ক্ষমা করে, কিন্তু পুত্রবধূর ছোট্ট দোষটা ক্ষমা করতে পারে না। অথচ এটা কিন্তু প্রত্যেকটা শাশুড়ি যদি মনে করতে পারত যে নিজের মাকে ভুলে আমাকে আজ মা ডাকে, আমি তাকে নিজের মেয়ের মতো মনে করি, আর পুত্রবধূ যদি ভাবতে পারে এটাই তো আমার বাস্তবতা, আজকে আমার এই মাটাকে মা বলতে হবে, সুতরাং আমার শাশুড়িকে আমি আজ থেকে প্রকৃত মায়ের মতো মনে করব, এই দুজন যদি তা মনে করতে পারত পারিবারিক অনেক তন্দর আগুন নিভে যেত। যাই হোক, বিষয়টা হলো এটা একটা আইন হলো, একটা একটা সামাজিক নিরাপত্তার একটা বন্ধন, পাশাপাশি আমাদের মানুষকে সচেতন করার দরকার আছে যে টোটালি একটা ভালো উদ্দেশ্যে করা হচ্ছে। এখন বাধা হলো যারা এই আলোচনাগুলো করে তারাও মনে করে, আমি দেখেছি বিভিন্ন এই বাল্য বিবাহের ব্যাপারে অনেক মিটিংয়ে যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি ধর্ম সম্পর্কে আমাদের নেতৃবৃন্দের জ্ঞান কমতির কারণে তারা অনেক সময় মনে করে যে কিভাবে কথা রাখি, যে কারণ ধর্ম বোধ হয় বাধা, মনে করে যেহেতু ধর্মে বাল্য বিবাহ আছে, কোনো ধর্মই তো বাল্য বিবাহ নিষেধ করে নাই, আমার নিজের ধর্মেও বাল্য বিবাহ আছে, নইলে হযরত আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হলো কিভাবে, আবার আপনাদের ধর্মেও এরকম আছে, আবার পাশাপাশি গাদা গাদা বিবাহ আছে, যে শুধুমাত্র আজকে যদিও আমরা পুরুষরা পুরুষ কিনা যে আমরা শুধু একটা বিবাহে সন্তুষ্ট, কিন্তু আমাদের শ্রদ্ধা ব্যক্তিবর্গ কেউই এক বিবাহে কিন্তু সন্তুষ্ট ছিলেন না, এ সত্য আমাদের স্বীকার করতেই হবে, পরিস্থিতি বা সময়ের কারণে যাই হোক আমরা এক বিবাহ করে আমরা চুপ করে আছি। তো তাহলে কি ধর্ম কি বাধা বাল্য বিবাহে? এই বিষয়টা মনে রাখতে হবে, ধর্ম কিন্তু বাধা না। কারণ এই বিষয়টা না জানার জন্য অনেকে খুব কায়দা করে অপব্যাখ্যা করেন, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হোক, কোনো ধর্মই বাল্য বিবাহের বিপক্ষে নয়, আবার কোনো ধর্মই মানে বিষয়টা মানে ধর্ম নিষেধ করে নাই বাল্য বিবাহে। ধর্ম যেহেতু মানুষের বহুমুখী সমস্যা আছে, মানে বহুমুখী প্রয়োজন আছে, যে জন্য ধর্ম বাল্য বিবাহের পথটা খুলে রাখছে, কিন্তু এই কথা কোনো ধর্ম বলে নাই বাল্য বিবাহের ভিতরে এই মুক্তি নিহিত, বাল্য বিবাহের ভিতরে এই ফজিলত, এই সোয়াব, অথবা নির্দেশ দিচ্ছি বাল্য বিবাহ না করলে তোমার ধর্ম ধ্বংস হয়ে যাবে, এইরকম নির্দেশ কিন্তু নাই। এইটা হলো একটা অনুমোদন। এখন এই অনুমোদনটা কাদের জন্য? সব স্বাভাবিক নিয়মেরও তো কিছু ব্যতিক্রম থাকে, স্বাভাবিক আইনেরও কিছু ব্যতিক্রম থাকে, কিছু পরিবেশ পরিস্থিতি যদি সত্যিই কঠোর বাস্তবতার মুখোমুখি হয়, সেই ক্ষেত্রে আজকে যে ইউনরা ম্যাজিস্ট্রেটরা বাল্য বিবাহ ভাঙতে যায়, আমি দেখেছি তারাও যখন দেখা যায় মেয়েটা এত সুন্দরী যে সে আর ওই গ্রামে তার সতীত্ব নিয়ে মর্যাদা নিয়ে থাকা যাচ্ছে না, হ্যাঁ তখন কিন্তু ইয়োনরা জানার পরে বলে ঠিক আছে আমরা জানলাম না তোমার বিয়ে দিতাম, এরকম কিছু ব্যতিক্রম পরিস্থিতিও থাকে। তো এখন ধর্ম কিছু অনুমোদন দিয়েছে, কিন্তু এইটা কিন্তু আইন না, আপনাকে এটা করতেই হবে এটা বলা হয়নি। যেমন একাধিক বিবাহ, একাধিক বিবাহ অনুমতি আছে ইসলামে, কিন্তু এই কথা বলা হয় নাই যার এক গাদা বউ সে ওই একজন বর চাইতে উত্তম, এরকম কথা কিন্তু নাই, বা এটা দিলে তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে, এটাও কিন্তু নাই। বিষয়টা হলো কারো কারো শারীরিক দাবি অন্য মানুষের চাইতে অন্যরকম, কারো আর্থিক পরিবেশ, কারো মানসিক পরিবেশ বিভিন্ন বিভিন্ন ভাগে, এটা ব্যতিক্রম একটা সুযোগ রাখছে, এই সুযোগটা বাধা না, এটা ব্যতিক্রমী পরিবেশে বাস্তবতার আলোকে কিছু কিছু অপশন করা হয়েছে, কিন্তু ওইটা আসলে বাধা না। আমাদের মনে রাখতে হবে কোনো ধর্মই বাল্য বিবাহকে হাইলাইট করে নাই, কিন্তু পরিস্থিতির কারণে এটার অনুমতি দেওয়া হয়েছে, যেহেতু মানব জীবন হাজারো রকমের দাবি দাওয়ার ভিতরে পরিপূর্ণ, ধর্ম ধার্মিকদের জন্য কোনো সংকীর্ণতা আরোপ করে নাই, তাদের তাদের বাস্তব সমস্যার সমাধানের জন্য একটা অনুমোদন রাখছে,
কিন্তু এইটা কিন্তু বিধি না, যেটা আমাকে মানে এটা সবার জন্য কিন্তু প্রযোজ্য না। তো বিষয়টা হলো সবার জন্য যেটা প্রযোজ্য সেটা বাস্তব পরিবেশে সবার অধিকার রক্ষা করে শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ পরিবার উপহার দিতে পারবো, এবং পরিণামে আমাদের সন্তানেরা আমাদের দেখে শিখবে, পরিবেশ পরিস্থিতি শিক্ষা দীক্ষা সব দিক থেকে তারা তাদের অধিকার পাবে, যেন তারা বঞ্চিত না হয়, এটাই কিন্তু লক্ষ্য। সেজন্য আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি অনুরোধ যে, এবং এনজিও প্রতিনিধিদের প্রতিও অনুরোধ, তারা অবশ্যই যে দাবিটা আজকে আমাদের এই এখান থেকে উঠলো যে তারা অবশ্যই হিন্দু ভাই বোনদের প্রতি মানে তাদের থেকে তারা যেটা নিতে চাচ্ছেন সেটা ঢাকেশ্বরী মন্দিরের পক্ষ থেকে লিখিত অর্ডার হিসাবে আসলে তাদের জন্য সুবিধা হয়, এই চেষ্টাটা আপনারা করবেন। পাশাপাশি আপনারাও আপনাদের ভক্তবৃন্দ যারা তাদের কাছে এই এই রূঢ় বাস্তবতা এবং এই সময়ের দাবিতে কি প্রয়োজন এগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। তো এবারই বোধ হয় প্রথমবারের মতো এই উপজেলায় হিন্দু ধর্মের সম্মানিত প্রতিনিধিদের নিয়ে এরকম একটা সচেতনতামূলক অনুষ্ঠান হলো। আমি সবার সুস্বাস্থ্য সর্বাঙ্গীন কুশল কামনা করি এবং সবার জন্য একাল এবং ওই কালের সার্বিক কল্যাণ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।